হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পহেলা বৈশাখের মেকআপ টিউটোরিয়াল পার্ট টু। এর আগে একদিন আমি গ্রিন লুক দেখিয়েছিলাম, একদমই পুরো গ্রিন, অ্যান্ড আজকে আমি দেখাবো খুবই কমন লুক যেটা রেড। অ্যান্ড আমি এই লুকটাই আমার পহেলা বৈশাখে করবো। সো লেটস স্টার্ট। আমি গোল্ডেন রোজের ফাউন্ডেশন স্টিকটা নিয়ে আমি আমার কনসিলার বদলে এটা ইউজ করতেছি, কারণ আমার আজকের মেকআপটা হবে অনেক হ্যাভি। গতকালকে আমি যে মেকআপটা দেখিয়েছিলাম, আই মিন এর আগের বারে, সেটা কিন্তু অনেক লাইট ছিল, বাট আজকে হবে হ্যাভি। দেন আমি একটা টেপের সাহায্যে আমার চোখের কর্নারে আমি লাগিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পারতেছো। তারপর আমি আমার বেজের জন্য আমি ইয়েলো কালারটি ইউজ করব। আমি আমার আজকে যে শ্যাডোগুলো ইউজ করবো খুবই মানে কমন কালার, যে কোনো প্যালেটেই তোমরা পাবা। সো ইউ ক্যান সি, দেন আমি রেডিশ অ্যান্ড ব্রাউন এই দুটো কালার ইউজ করব, ডিপ খয়েরি টাইপের ওই দুটো কালার আমি ইউজ করব। আমার আউটার কর্নারে আমি কিন্তু ইউজ করছি, আমি ইনার কর্নারে কিন্তু ইউজ করতেছি না, তোমরা দেখতেছো। খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমি যেহেতু আজকে কাট ক্রিজ করবো, অ্যান্ড আমি একটা গোল্ডেন কালারটা ইউজ করবো অ্যান্ড রেড, এই দুটো কালার ইউজ করছি। সো আমি কাট ক্রিজের জন্য আমি চোখের উপরে কনসিলার দিয়ে আমি চোখটা কেটে নিচ্ছি। তারপর আমি এই দুটো গোল্ডেন কালার দিয়ে আমি এর উপরে ভালো করে ব্লেন্ড করব। আমি অলরেডি আগে একটা চোখ করে রেখেছি, তারপরে আমি অফ ক্যামেরায় ল্যাশেস বলো অ্যান্ড আইলিনার বলো দুটোই অফ ক্যামেরায় করে নিয়েছি, অনেক ঝামেলা। তারপর আমি হোয়াইট কালার কাজল লাগাচ্ছি, দেন আমি প্রিটি ব্র্যান্ডের ফ্লোর মার প্রিটি ব্র্যান্ডের আমি হচ্ছে হাইলাইটারটা নিয়ে আমি চোখের উপরে অ্যান্ড কর্নারে দিয়ে নিব। তোমরা কিন্তু আজকে দেখতে পারতেছো যে আমি কিন্তু আমার আইলাইনারটা অনেক মোটা করে দিয়েছি, বিকজ আমি এই লুক আমি আমি কখনো আইলাইনার এতটা মোটা করে দিই না, উইং আইলাইনার দিয়েছি বাট অনেক মোটা করে দিয়েছি। তারপর আমি ডার্মোকোলের সব থেকে ইউনো ফুল কাভারেজ বেস্ট ফাউন্ডেশন ডার্মোকোল, সো আমি এটা ইউজ করতেছি। যেহেতু আমার হ্যাভি মেকআপ হবে সেহেতু আমি এটা ইউজ করতেছি। অ্যাকচুয়ালি আমি শাড়ি পরতে পারি না, সো আমি কোনোরকম শাড়িটা পরেছি, আই ডোন্ট নো, যে ব্যাপার অনেক ডিস্টার্ব করতেছে আমার শাড়িটা। যাই হোক, আমি আমার ফাউন্ডেশনটা অনেক ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, তোমরা দেখতেছ। দেন আমি ফ্লোরমার ব্র্যান্ডেরই প্রিটির আমি সেটিং পাউডারটা ইউজ করতেছি। যেহেতু আমি বাইরে যাব, পয়লা বৈশাখে গরম থাকবে, এর জন্য আমার মেকআপটা যেন লং লাস্টিং হয়, দ্যাটস হোয়াই আই ইউজ ইট, অ্যান্ড এর জন্য বেশি করে পাউডার ইউজ করতে হবে। তারপর আমি অল ওভার ফেসটা ব্লেন্ড করে নিব। তারপর আমি আরেকটা আইশ্যাডো প্যালেটের, অ্যাকচুয়ালি আমার নামটা খেয়ালে নেই, ওখান থেকে আমি আইশ্যাডো প্যালেট থেকে আমি আমার কন্ট্রিংয়ের জন্য ওই কন্ট্রিংটা নিয়েছি, ওইটা ব্রোনজার, দিস রিয়েলি ভেরি গুড। দেন আমি এমইউ এর ব্লাশনটা ইউজ করতেছি। আমি আজকে আমার ব্লাশটা একটু বেশি করে ইউজ করব, কজ একটু পিঙ্কিশ পিঙ্কিশটা হবে, আমি যেহেতু হ্যাভি মেকআপ নিচ্ছি, তোমরা দেখতেই পারতেছো। অ্যাকচুয়ালি বেশি হয়ে গিয়েছে, আমি আরেকটা ব্রাশ দিয়ে ওটা কভার করে নিচ্ছি। তারপর আমি এই ব্রাউন কালারটা নিয়ে আমি আমার নোজটা একটু ওনাদের শার্প দেখানোর জন্য নোজের দুই পাশে ইউজ করতেছি, আর আমি হাত দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব এটা। তারপর আমি আবার ফেস পাউডার দিয়ে আমি অল ওভার ফেসে লাগিয়ে নিচ্ছি, কারণ আমি আমার মেকআপটা লং লাস্টিং করব, যেহেতু বাইরে থাকা লাগবে সারাদিন পহেলা বৈশাখের জন্য। সেহেতু আমরা যদি পাউডারটা একটু বারবার লাগিয়ে নিই তাহলে কিন্তু আমাদের ফেসের যদিও ঘেমে যায়, তাহলে কিন্তু আমাদের ফেসের ফাউন্ডেশন বা যাই বলো না কোনো ওইটা ঘেমে যাবে না বা ওটা গলে যাবে না। তারপর আমি ফাউন্ডেশন লাগিয়ে নিব, ফ্লোরমার ব্র্যান্ডেরই গোল্ডেন শেডের ফাউন্ডেশন, সরি ফাউন্ডেশন না, দিস দ্য হাইলাইটার, সরি। তারপর আমি আমার ফেভারিট লিপিটা লাগিয়ে নিব, দিস ইজ মাই ফেভারিট লিপস্টিক, ইউ নো এভরিওয়ান। দেন আই এম রেডি, আই হোপ ইউ গাইজ লাইক মাই চ্যানেল, সো প্লিজ থামস আপ অ্যান্ড অবভিয়াসলি কমেন্ট করবা যে কেমন হয়েছে লুকটা। সো বাই বাই। একটা
পান্তা খাওয়া সব পাধার আজ খুলছে, পাগলা মনে খুশির।